নমস্কার বন্ধুরা কি অফ সাকসেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটি দুই হাজার কুড়িতে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিলেন তো গত বছর যে এই স্কলারশিপটির নিয়ম ছিল সেটি হচ্ছে আপনি যদি লাস্ট বোর্ড এক্সামে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেয়ে থাকেন তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারতেন তো দুই হাজার একুশে যে নতুন করে স্কলারশিপটি শুরু হবে তার নিয়মটি সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে ও আজকের ডেটে সেটি আপডেট করে দেওয়া হলো আজকের যে নিয়ম দেওয়া হলো সেটি হচ্ছে আপনি যদি লাস্ট বোর্ড এক্সামে সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়ে থাকেন তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন তার সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে আপনাকে কোন কাস্টের হতে হবে ও আপনার ফ্যামিলির মান্থলি ইনকাম কত হতে হবে ও তার সাথে গত বছর যারা আবেদন করেছিল তাদের রিনিউয়াল কবে হবে এই সমস্ত কিছু আমরা এই ভিডিও শেষে জেনে নেব তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আজকের আপডেট চলুন জেনে নেব যারা বিবেকানন্দ শিক্ষায় বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে আগে ছিল পঁচাত্তর ওটা ছাত্রদের দিকে তাকিয়ে আমরা ষাট পার্সেন্ট এবার করে দিয়েছি স্কলারশিপ জন্য ষাট পার্সেন্ট যে পেয়েছো তারাও অ্যাপিল করতে পারবে বিবেকানন্দ স্কলারশিপ এছাড়াও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে কন্যাশ্রী আছে তো পুরো কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আর আছে শিক্ষা স্ত্রী জন্য তো আপনারা শুনতেই পেলেন সিক্সটি পারসেন্ট মার্ক হলে এই স্কলারশিপে আপনারা আবেদন করতে পাবেন দেখুন প্রত্যেক বছরই কিন্তু আমরা নানান রকম স্কলারশিপের নাম শুনে থাকি যেগুলোতে আবেদন করলে পরে কিছু সংখ্যক ছাত্রকে শুধু পয়সা দেওয়া হয় ও বাকি স্টুডেন্টদেরকে দেওয়া হয় না তো এই যে স্কলারশিপটি রয়েছে এটি সম্পূর্ণ একটি সরকারি স্কলারশিপ যেখানে আপনারা যথাযথভাবে সঠিক নিয়মে আবেদন করলে পরে একশো পয়সা পেয়ে যাবেন তো এই স্কলারশিপে আবেদন করতে গেলে আপনার ফ্যামিলির মান্থলি ইনকাম দুই লাখ টাকার নিচে হতে হবে ও আপনি এসসি এসটি ওবিসি যে কোনো কাস্টের হলে এই স্কলারশিপে আবেদন করতে পাবেন তার সাথে আপনার লাস্ট বোর্ড এক্সামে সিক্সটি পার্সেন্ট মার্ক হতে হবে সেটি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড হলে হবে তো আপনি যদি দুই হাজার কুড়িতে অ্যাপ্লাই করে থাকেন মানে দুই হাজার কুড়িতে মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিলেন সেখানে আপনার সিক্সটি পার্সেন্ট মার্ক এসেছিল তো আপনারা সেক্ষেত্রে আবেদন করতে পারবেন ও দুই হাজার একুশে যদি আপনারা উচ্চ মাধ্যমিক দিয়ে সিক্সটি পারসেন্ট মার্ক অর্জন করে থাকেন তাহলে এই স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন তো এটি ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে লাগবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য